হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। বন্ধুরা, আজকে তোমরা দুটো ঘটনা শুনবে। দুটো ঘটনাই একদম খুব পরিচিত জায়গাকে কেন্দ্র করে, কিন্তু তার আগেই বলে দিচ্ছি এগুলো কিন্তু আমরা যাচাই করতে পারি না, তাই এগুলোর সত্যতা মিথ্যে আমরা কেউই কখনো, মানে ক্রিয়েটররা কখনোই বলতে পারবে না, কারণ বিভিন্ন জায়গা থেকে, দেশ বিদেশ থেকে ঘটনা আসে, আমরা সেটার সত্যতা জাস্ট একটা ফোন কল বা মেসেজের মাধ্যমে যাচাই করতে পারি যে ঘটনাটা আদৌ ঘটেছিল কি না। কিন্তু আমাদেরকে কেউ যদি মিথ্যে কথা বলে বা আমাদেরকে যদি কেউ ভুল পথে চালিত করে, সেটা আমরা ধরতেও পারবো না বা আমাদের সে পক্ষে সেটা সম্ভব না। যাকগে আমি এটাই বলবো, যাদের বিশ্বাস হয় না তারা জাস্ট এগুলোতে এন্টারটেইন হও, আমি এটুকুই বলবো। তো আজকের দুটো ঘটনাই একদম ইউনিক হতে চলেছে, দুটো ঘটনায় তোমাদের দারুণ লাগবে। তো আর একদম কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় চলে যাব। কিন্তু ঘটনায় যাওয়ার আগে এই ঘটনার যে সেকেন্ড ঘটনাটা আছে সেটা খুব ডেঞ্জারাস একটা ঘটনা, সেটা শুনলে তোমাদের গায়ের লোম দাঁড়িয়ে যেতে পারে। তো সবাই সবার নিজের রিস্ক নিয়ে শুনবে, এবং আমি তো প্রেফার করব সবসময় তোমরা হেডফোন দিয়ে শোনো, যাতে তোমরা ভালো করে শুনতে পারো। যাকগে একদম সরাসরি এবার ঘটনায় চলে যাচ্ছি। হ্যালো অমিতদা, কেমন আছো? আমার নাম সহেলি, আমি দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের কাছে কোনো একটা এলাকা থেকে তোমার একজন শ্রোতা বলছি। আশা করি তুমি খুব ভালো আছো। আমার তোমার ঘটনা শুনতে খুব ভালো লাগে। আজকে আমি তোমাকে এমন একটা ঘটনা শেয়ার করতে চাই যেই ঘটনাটা আমার চোখের সামনে ঘটেছিল, আর ঘটনাটা এমন জঘন্য অপরাধমূলক ঘটনা যে ধারণাও করা যায় না। কিছু কারণের জন্য ঘটনাটি ধামাচাপা পড়ে গিয়েছিল ঠিকই, কিন্তু এই ঘটনাটি আজকে আমাকে যাচাই করতেই হবে। বর্তমানে আমি একজন কলকাতার বাসিন্দা, এবং আমি আমার পুরো পরিবার সহ কলকাতাতেই বসবাস করি। সেই জায়গার সাথে বর্তমানে এখন আর আমার কোনো সম্পর্ক নেই, তাই জন্য তোমাকে ঘটনাটা লেখার সাহস যোগাতে পেরেছি। বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটা আজ থেকে বহু বছর আগেকার, তখন আমার বয়স ওই 10 বছর। আমাদের এলাকা ছিল খুব উন্নত এলাকা, এবং সুন্দরবনে যেহেতু অনেক পর্যটকদের আনাগোনা লেগেই থাকতো, তাই জন্য সেখানে আমার দাদু আর বাবা মিলে একটা খাবারের হোটেল খুলেছিল। দিনগুলো আমাদের বেশ ভালোই চলছিল। হঠাৎ করে একদিন এক মহিলা আমাদের দোকানে আসে সাহায্য চাইতে। সে অন্য ভাষায় কথা বলছিল। তখন আমার ঠাকুরদা দোকানে ছিল, তিনি অতটা ভালো করে ভাষাটা বুঝতে পারেননি। মেয়েটিকে দেখে নাকি মনে হচ্ছিল না যে সে এখানকার, মনে হচ্ছিল বাইরের কোথাও থেকে এসেছে। সে সেখানে কোনো সাহায্য পায় না, কিন্তু তার মুখের অভিব্যক্তি দেখে বোঝাই যাচ্ছিল মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে আছে। বাইরে থেকে দেখতে পাই যে দুটো ছেলে তাকে হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। ছেলে দুটোকে চিনতে কোনো অসুবিধে হয় না, ছেলে তো আমাদেরই এলাকারই, আমাদের এলাকার একটা হাইফাই পরিবারের ছেলে এবং তার এক বন্ধু। বন্ধু বলা কম হবে, ছেলেটির সাগরেদ বলা চলে। দাদু তখন বুঝতে পারে যে এদের মতলব একদমই ভালো না, তাই জন্য দাদু আমার বাবাকে ডাকে, এবং বাবার শোনার সাথে সাথে মাথায় হাত পড়ে যায়। বাবা বলে যে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে। তারপরে মেয়েটিকে খোঁজার বৃথা চেষ্টা করে না, কারণ জানে যাদের পাল্লায় পড়েছে তারা কোনো মতেই মেয়েটাকে ছেড়ে দেবে না। হলোও তাই, 7 দিনের মাথায় মেয়েটিকে সুন্দরবনের ভেতরে একটা পুকুরের মধ্যে ভাসতে দেখা গেল। মেয়েটিকে কিভাবে, কেন আর কোথায় থেকে এনেছিল সেটা জানা যায়নি। পুলিশ কেসও হয়নি, কারণ যেহেতু মেয়েটিকে আইডেন্টিফাই করার জন্য কেউ আসেনি। মেয়েটিকে পুড়িয়ে ফেলা হয় যত তাড়াতাড়ি সম্ভব। ঘটনাটা মেয়েটিকে পুড়িয়ে ফেলার 3 দিন পর থেকে শুরু হয়। যেহেতু মেয়েটির নাম জানতো না, তাই শ্রাদ্ধ শান্তি করার কোনো প্রশ্নই আসে না, আর করবেই বা কে? গ্রামের সব মানুষ গরিব, অত বড় পরিবার যে এটার সাথে জড়িত সেটা সবাই ভালো করেই জানত, তাই আর কেউ সাহস করেনি বা সাহস দেখানোর চেষ্টা করেনি। এভাবে চলতে লাগলো। আমাদের গ্রামে একটা অচেনা মেয়ের কান্নার শব্দ প্রায় দিনই শোনা যেত। প্রথম প্রথম সবাই ভাবত হয়তো পাড়ার কুকুরগুলো কান্নাকাটি করছে,
কিন্তু পরে সেগুলো ভুল প্রমাণিত হয়। শীতকাল যখন চলে আসে তখন চারিদিক নিস্তব্ধ, আর সেই নিস্তব্ধতাকে ভেদ করে সেই কান্নার শব্দ সহ কুকুরের ঘেউ ঘেউ শব্দ সবাই শুনতে পেত। কান্নাটা খুব অদ্ভুত ধরনের ছিল, কেউ কিছুই কুল কিনারা করতে পারত না। মেয়েটি মারা যাওয়ার প্রায় তিন মাস পরে কোনো এক ডিসেম্বরের সকালে সেই সম্ভ্রান্ত পরিবারের ছেলের সাগরেদের লাশ পাওয়া যায়। তাকে কেউ বা কারা যেন কুপিয়ে খুন করেছে। এক পর্যায়ে মনে হচ্ছিল এটা কোনো বাঘের কাজ, কিন্তু বাঘ তো নিয়ে গেলে পুরো বডিটাই নিয়ে যাবে। আর তাছাড়া এই ছেলেটা এলাকার বাইরে থাকত, তার এখানে আসার কোনো সম্ভাবনাই ছিল না। এই মুহূর্তে পুলিশ খোঁজখবর নিয়ে একটা ঘটনা জানতে পারে। ঘটনাটা ছিল ঠিক এই রকম, ছেলেটি তার মা বাবার থেকে আলাদা থাকত। ইদানিং সে কেমন যেন পাগলের মতো আচরণ করছিল, কারোর সাথে তেমন কথা বলতো না, চুপচাপ বসে থাকত, ঠিকমতো খাওয়া দাওয়া করতো না। কোনো একটা বেসরকারি জায়গায় এসে কাজবাজ কী একটা করত, কিন্তু পাড়ার লোক বলতো ও নাকি দু নম্বরই ব্যবসা করে, কারণ একটা বেসরকারি সংস্থায় কাজ করে ও যেরকম বিলাসবহুল জীবন কাটাতো সেরকম জীবন কাটানো কোনোভাবেই সম্ভব না। ছেলেটির মা বাবার চিন্তা আস্তে আস্তে বাড়তে শুরু করে। ছেলেটি ঘুমের মধ্যে বিড়বিড় করত, আমার মাথায় কেন হাত বুলিয়ে দিচ্ছ, তোমার হাত খুব ঠান্ডা, আমার কাছ থেকে সরে যাও, ভালো হবে না বলে দিচ্ছি। এই ঘটনাটা সাধারণ ব্যাপার হয়ে গিয়েছিল। প্রথম প্রথম সে আস্তে আস্তে বলতো, পরে এমন জোরে জোরে সে এক কথাই বলতো যে পাড়ার বাকি লোকদেরও শুনতে বাকি ছিল না। একদিন সন্ধেবেলা ছেলেটা মা বাবার ঘর থেকে হেঁটে হেঁটে নিজের ঘরে আসছিল। সে ঘরে এসে বড় লাইট জ্বালাতে গিয়ে ছোট লাইটটা জ্বালিয়ে ফেলে। সে দেখতে পারে যে একটা অল্প বয়সী মেয়ে মুখ ঘুরিয়ে বসে রয়েছে। তার মাথার চুলগুলো এতটাই লম্বা যে তার চেহারা বোঝা যাচ্ছিল না। ছেলেটি জিজ্ঞেস করে, কে তুমি, আমার ঘরে কি করছো? মেয়েটি মুখ ঘোরায় এবং ছেলেটি হয়তো এমন কিছু দেখেছিল যেটা দেখার পর ছেলেটা ওই মুহূর্তে চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে যায়। সেদিন সন্ধ্যের চিৎকারটা এলাকার মানুষসহ রাস্তায় আগত সবাই শুনেছিল। সেদিন থেকে ছেলেটা জ্বরে পড়ে যায়, অনেক ওষুধ ডাক্তার কোনো কাজে লাগছিল না। ছেলেটা সন্ধ্যের পর ওই বাড়ি থেকে বেরিয়ে যেত, আর তাকে যদি কেউ বাধা দিত তবে বাড়ির সবার সাথে ঝামেলা করত, উপরন্তু মা বাবাকে ধরে মারধরও করত। এরকমই তিন দিন আগে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু ছেলেটা রাতে ঘরে ফেরেনি। পরদিন সকালবেলা তার বাবা মা পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করেছিল তার ছেলের মিসিংয়ের বিষয়ে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। অবশেষে ছেলেটিকে পাওয়া গেল জলের ধারে আত খাওয়া মৃত অবস্থায়। আমার বাবাও ডেড বডিটা দেখতে গিয়েছিল, হয়তো এমন কিছুই লক্ষ্য করেছে যার কারণে হয়তো বাবা এমন কিছু লক্ষ্য করেছে যার কারণে বাড়িতে এসে তিন দিন বাবা খাওয়া দাওয়া মুখে তুলতে পারে না, মুখে তুললে বাবা সমানে বমি করত। তাহলে তুমি বুঝতে পারছো দৃশ্যটা কেমন বীভৎস ছিল। এরপর আসে সেখানকার সেই সম্ভ্রান্ত পরিবারের ছেলের পালা। সেও একই রকমভাবে বাড়িতে বসে থাকত, তার বাবা মা তাকে বেরোতে দিত না। কিভাবে আরও প্রায় তিন মাস কেটে যায়। ছেলেটা মোটামুটি তখন এদিক ওদিক যাতায়াত শুরু করেছে। একদিন ছেলেটা কিছু আমিষ জাতীয় খাবার খেতে খেতে বাড়ি ফিরছিল, হঠাৎ করে নজর যায় একটা বাঁশ ঝাড়ের দিকে। সে দেখে একটা খুব সুন্দর কালো কুচকুচে বিড়াল বসে রয়েছে, তার বয়স ওই এক মাস মতো হবে। বিড়ালটার চোখগুলো খুব সুন্দর ছিল, তাই জন্য ছেলেটা ঠিক করে যে বাচ্চা বিড়ালটাকে সে বাড়িতে নিয়ে আসবে। আসলে তার বিড়ালের প্রতি একটা আলাদা ভালোবাসা ছিল, যেমন কথা তেমন কাজ। সে বাড়িতে নিয়ে চলে আসে বিড়ালটাকে। তার মা প্রথমে আপত্তি করেছিল, কিন্তু তার বাবাকে রাজি করিয়ে দেওয়াতে তার মার কিছুই বলতে পারেনি। বিড়ালের বাচ্চাটা তার সাথেই থাকত, বিড়ালটা মানুষের কথা বুঝতে পারত। এমন হয়তো অনেকেই ভাববে যে এটা তো সাধারণ বিষয়, যে কোনো পোষ্য
তার মালিকের কথা বুঝতে পারবে। কিন্তু বিড়ালটা একটু অদ্ভুতই ছিল। অন্যান্য বিড়াল বাড়ি থেকে বের হতো, কিন্তু এই বিড়ালটা বাড়ি থেকে বের হতো না, শুধুমাত্র ছেলেটার আশেপাশে ঘুরঘুর করত। আর সে মাছ খেতে চাইত, শুধু সেদ্ধ করা মাছ খেত, ভাতও খেত না। বিড়ালটার চোখগুলো পুরো নীল বর্ণের ছিল, তাই জন্য তার নাম দিয়েছিল নীলি। নীলিকে সবাই খুব ভালোবাসত। এভাবে সময় আস্তে আস্তে এগোতে লাগলো, নীলি আস্তে আস্তে বড় হতে লাগলো। আগেই বলেছি মিলি খুব কথার বাধ্য ছিল, সে বাড়ি থেকে বের হতে চাইত না। কিন্তু অবাক করার বিষয় এখানে ছিল, নীলি যত বড় হতে থাকে ছেলেটার শরীরও আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে। মিলির যখন এক বছর বয়স, তখন ছেলেটার প্রায় কঙ্কালসার চেহারা হয়ে গিয়েছিল। একটা তরোতাজা যুবকের এরকম অবস্থা কারোরই চোখে দেখা যাচ্ছিল না। বাড়িশুদ্ধ সবাই ছেলেটার জন্য চিন্তিত ছিল। মিলিও তার মালিককে খুব ভালোবাসত, তার মালিককে ছেড়ে কোথাও যেতে চাইত না। এভাবে আরও ৬ মাস কেটে যায়। যখন দেড় বছর বয়স, তখন ছেলেটা হঠাৎ করে মারা যায়। ছেলেটা মারা যাওয়ার পর তাদের বাড়ির সবাই প্রচণ্ড ভেঙে পড়ে। ছেলেটার দাহকার্য সম্পূর্ণ করে আসার পর নীলিকে বাড়িতে তারা কেউ কোথাও খুঁজে পায় না। সবাই ভাবে হয়তো তার মালিকের মৃত্যুর শোকে সেও বাড়ি ছেড়ে চলে গেছে। তাকে অনেক ডাকাডাকি করেও মিলি আসে না। যেহেতু বাড়ির ছেলে মারা গিয়েছে, তাই জন্য বিড়ালকে নিয়ে আদিক্ষেতা কেউ করে না। তবে সত্যি নীলিকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এরপরই সেই সম্ভ্রান্ত পরিবারের বাড়ির লোকজন একে একে সবাই অদ্ভুতভাবে মারা যেতে লাগল। সেই পরিবারের বড় বউ একদম সুস্থ মানুষ, এবং সে সাঁতারও জানত। সেও পুকুর পাড়ে স্নান করতে গিয়ে জলে ডুবে মারা যায়। সে স্থানীয় এক ওঝার কাছে যায়। ও গিয়ে তার ছেলের মৃত্যু থেকে শুরু করে তার বাড়ির বাকিদের অদ্ভুত মৃত্যুর কথা খুলে বলে, তোর বাড়িতে যে কালো রঙের বিড়াল, সেটাই নষ্টের মূল। ওই একে একে তোর বাড়ির সবার ক্ষতি করছে। অবশ্য এটা না হওয়ার কিছুই না। তোর ছেলে যদি পরের মেয়ের ক্ষতি করতে পারে, সে তো বদলা নিতে আসবেই। তখন সেই ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে এবং সে ভাবে তার ছেলের মৃত্যুর জন্য হয়তো সেই দায়ী। এভাবে সেই ব্যক্তিটা একসময় মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলে। পরবর্তীতে ওঝাটি বলেছিল যে ওই কালো বিড়ালটা আর কেউ না, সেই মেয়েটার আত্মা, যেটা সে বিড়ালের রূপ নিয়ে এসেছিল। ও প্রথমে একটা কথা বলতে ভুলে গেছি, যতদিন ছেলে দুটো বেঁচে ছিল ততদিন গ্রামে কিন্তু কারোর কান্নার আওয়াজ বন্ধ হয়নি। কিন্তু তারা মারা যাওয়ার পরে কান্নাটা সম্পূর্ণভাবে থেমে যায়, আর কোনোদিনই এইসব গগনভেদী কান্নার শব্দ শোনা যেত না। আমাদের গ্রামে এই ঘটনার তিন বছর বাদে আমাদের সুন্দরবন ত্যাগ করে কলকাতায় চলে আসি। বর্তমানে আমি এখানে একটা ছোট কোম্পানিতে চাকরি করি, আর বাবা মা ভাইকে নিয়ে অনেক শান্তিতে আছি। জানি ঘটনাটা অনেক বড় হয়ে গেছে, যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও। ভালো থেকো, সুস্থ থেকো, ভৌতিক কথার দীর্ঘায়ু কামনা করি, সাথে তোমাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এই ছিল প্রথম ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, তোমাদেরকে তো আমি আগের দিনই বললাম যে আমার একটু ঠান্ডা লেগেছে। যাকগে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকে এপিসোডটা একটু ছোট করছি সেই কারণেই, গলায় বেশি চাপ দিচ্ছি না। আর আরেকটা কথা, সেটা হচ্ছে তোমাদের মধ্যেও কেউ যদি ঘটনা শেয়ার করতে চাও, তাহলে নির্দ্বিধায় ঘটনা শেয়ার করো, কোনো রকম হেজিটেশন রেখো না। এখানে সবার ঘটনাই শোনানো হয়, এটা একদম সত্যি কথা, তোমরা যাচাই করেও দেখতে পারো। যাকগে আর একদম কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি পরের ঘটনায়। দাদা, আজ তোমাকে দুটি ঘটনা লিখে পাঠালাম, প্রথমটি একটু বড় আর দ্বিতীয়টি একটু ছোট, তাই দুটোই তোমাকে জানালাম। আরও জানালাম কারণ দুটি ঘটনা ওই একই স্থানের মধ্যে ঘটা। তো দাদা, আমি আমার ঘটনাটা শুরু করছি। তোমাকে আগেও দুটি ঘটনা জানিয়েছিলাম, একটি আমাদের সকলের সাথে আর একটি আমার বাবার সাথে। আশা করি দাদা তুমি ভালো আছো। দাদা, আমি অনেকবার কমেন্ট করি, বাট হয়তো একটু দেরি হয়ে যায়, তাই হয়তো আমার নামটা তুমি নিতে পারো না। যাই হোক, যাই হয়ে যাক, আমি আমাদের ভৌতিক কথার ঘটনা শুনতে কোনো দিনই ভুলি না আর ভুলবও না।
তো বেশি কথা বাড়াচ্ছি না, আসল ঘটনায় আসছি। আমি থাকি হুগলির শ্রীরামপুর চাতরায়, আর হুগলির চাতরার কালীবাবুর শ্মশান কার্নিশ ঘাটের কাছেই। এই স্থানটি হয়তো আমাদের ভৌতিক কথার শ্রোতা বন্ধুরা অনেকেই চিনবে, কারণ আমি জানি আমাদের শ্রীরামপুরের অনেকেই তোমার এই ভৌতিক কথার ঘটনা নিয়মিত শোনে। তো যাই হোক, এই শ্রীরামপুর চাতরার শ্মশানঘাট গঙ্গার লাগোয়া, আর তার পাশেই গঙ্গার আরেকটি ঘাট। সেখানে প্রায় প্রত্যেকেই চাতরা নিবাসীরা স্নান করে থাকে, আর সেই ঘাটটা হলো পালেদের ঘাট নামে পরিচিত। প্রথমেই বলি ঘটনাটা আমার বাবাকে নিয়ে। আমার বাবার নাম সোমনাথ মুখার্জি। তো বাবা একদিন গরমকালে, প্রচণ্ড গরম পড়ায়, রাত্রি প্রায় ওই 9টা কি 9:30 হবে, সেই পালেদের গঙ্গা ঘাটে স্নান করতে যাওয়ার জন্য বেরোই। ওই ঘাটের বিবরণটা খানিকটা এই রকম। দুধারে দুটো বড় বড় দোতলা বাড়ি, মাঝখান দিয়ে গঙ্গা ঘাটে প্রবেশ পথ। গঙ্গা ঘাটের বাম দিকে একটি বড় ঘর আছে, যেখানে মহিলারা স্নানের পরে ওই ঘরেই চেঞ্জ করে থাকে, আর তার সামনের দুদিকে বসার চেয়ার, তার মাঝে গঙ্গায় নামার সিঁড়ি। তো বাবা যথারীতি গঙ্গায় পৌঁছে দেখে সেদিন একটু দেরি হয়ে গেছে, একাই বসলো কিছু সিঁড়িতে নেমে। সিঁড়ি বহু দূর পর্যন্ত বিস্তৃত। বাবা দেখল যে ওই নিচে সিঁড়ির মধ্যে কেউ একজন বসে বসে নিজের গা থেকে কি যেন ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, ঠিক যেন নিজের গায়ের চামড়া সে নিজেই গা থেকে খুঁটে খুঁটে গঙ্গার জলের মধ্যে ফেলছে। বাবা ভাবল, আমি যখন আসলাম তখন তো কাউকে দেখতে পাইনি, কিন্তু এ কে, কখন এলো, যাগে হয়তো আমি দেখতে পারিনি। এভাবে নিজের মনকে বোঝালো। এরপর বাবা বলল, কে কে রে তুই, সমীর দে নাকি? কিন্তু কোনো জবাব সে দেয় না। সে একবার বাবার দিকে দেখল, এরপরে আবার সেই একইভাবে সেই রূপ একই কাজ করতে শুরু করল। বাবা অন্ধকারে তাকে ঠিকমতো দেখতে পারছিল না, ভালোভাবে দেখার চেষ্টা করল, কিন্তু বাবা দুটো সিঁড়ি নামতেই হঠাৎ সে গঙ্গার জলে ঝাঁপ দিল। বাবা ভাবল হয়তো সে স্নান করতে নামল, কিন্তু সে আর জলের ওপর উঠে আসেনি। বাবা ভাবল হয়তো সে ডুব সাঁতার দিয়ে পাশের ওই শ্মশানঘাটের দিকে চলে গেছে, যাক আমি তাড়াতাড়ি দু একটা ডুব দিয়ে উঠে যাই। ঠিক যেমন বাবা ঠিক তেমনই কাজ। বাবা জলে নামল, কোমর পর্যন্ত জলে নামতেই একজন কালো মতো ব্যক্তি বাবার থেকে প্রায় 5 হাত মতো দূরে ডুব দিচ্ছে আর উঠছে। বাবা তখনও ভাবতে পারেনি যে বাবা কোনো এক অশরীরীর কবলে পড়েছে। বাবা তখন সেই অশরীরীকে জিজ্ঞাসা করে, কি গো সমীরদা, মাছ ধরতে নামলে নাকি? কিন্তু তার কোনো প্রতিউত্তর কিছুই সেই কালো অন্ধকারের মতো অশরীরীর কাছ থেকে এলো না। বাবা ভাবে যে কোনো পাড়ার চেনাশোনা হোক বা অজানা মানুষই হোক, এতবার প্রশ্ন করলে তো সেই মানুষটা কোনো উত্তর তো দেবে। তা না পাওয়াই মানে সেটি যে অন্য কিছু ভাবতে আর বাকি রইল না। বাবা তৎক্ষণাৎ জল থেকে উঠে যাবার কথা ভাবতেই হঠাৎ বাবা দেখে সেই জিনিসটা বাবার থেকে ঠিক 2 হাত দূরে পেছন দিক করে দাঁড়িয়ে আছে, অর্ধেক কোমর জলে আর বাকিটা ওপরে। তার গা দিয়ে ঠিক চামড়া পচা গন্ধ ভেসে আসছে। বাবা ভয়ে ঠাকুরের নাম জপ করতে করতে সিঁড়িতে উঠে আসে, আর ওই অশরীরী আবার পুনরায় জলে ডুব দেওয়ার আগে বিকট অট্টহাসি হাসতে হাসতে বাবার দিকে তাকায়। ঘটনাটি ঘটে 2019 সালে। তারপর থেকে বাবা আর কোনোদিনও একা ওই গঙ্গার ঘাটে যায় না। সত্যি দাদা, ওই গঙ্গার ঘাটটি নিয়ে আজও অনেক ঘটনা শোনা যায়, কারণ ওই ঘাটে কারণও আছে। কারণ সামনেই শ্মশান, আর ওই ঘাটটিতে যাবতীয় শ্রাদ্ধ শান্তির কাজ করা হয়ে থাকে। তো এই ছিল আমার বাবার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ভুল ত্রুটি হলে একটু দেখে নিও নিজের মতো করে। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। জানি এপিসোডটা একটু ছোট হয়েছে, কিন্তু কিছু করার নেই আমার পক্ষে। যাকগে তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, আর যত তাড়াতাড়ি সুস্থ হতে পারবো তত তাড়াতাড়ি তোমাদের আরও ভালো ভালো ঘটনা আনতে পারবো। তো যাই হোক, আশা করছি তোমাদের সবগুলো ভালো লেগেছে। এবার আমরা সরাসরি চলে যাই শাউট আউট পর্বে।
শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে, ওয়াও জাস্ট দারুণ লাগলো ঘটনাটা, আরও ঘটনা শুনতে চাই। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ সোমা দাস। সেকেন্ড কমেন্ট করেছে তন্ময়, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। দীপ সরকার থার্ড কমেন্ট করেছে, লিখেছে দারুণ। তারপরে আরও কমেন্ট করেছে পৃথা, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। আরও কমেন্ট করেছে গেমিং অনুভব, দীপশ্রী দাস, তমজিৎ মল্লিক, অক্ষে অধিকারী, বিকি বাগচি, পম্পা রাহা, তন্ময়, শুভজিৎ মণ্ডল, বশির, বশির সাথী লিখেছে এসে গেছি দাদা ভয় পেতে, রঞ্জন লিখছে ফার্স্ট কমেন্ট, সবুজ সংসার লিখছে ফার্স্ট কমেন্ট দাদা প্লিজ পিন করো, ডিজে ভ্লগার অনিশ লিখছে দাদা আজ আর ঘুম আসবে না, কাল শুনবো, ঠিক আছে নো প্রবলেম, সুমিত ঘোষ লিখছে বাইরে বৃষ্টি, বাইরে বৃষ্টি আর সঙ্গে ভৌতিক কথা জাস্ট অসাম, থ্যাংক ইউ সো মাচ, শুভজিৎ বিশ্বাস লিখছে ফার্স্ট কমেন্ট, তনুশ্রী সাহা লিখছে বৃষ্টি ভেজা রাতে ভৌতিক কথা জাস্ট ফাটাফাটি, নন্দিনী রয় লিখছে দাদা তোমার গলায় ঘটনাগুলো শোনার জন্যই অপেক্ষা করছিলাম, সঙ্গীতা রলুই লিখছে হাই দাদা ভাই চলে এসেছি আজকেও টাইমে, দারুণ লাগবে জানি, থ্যাংক ইউ গো, দেবরাজ ভট্টাচার্য লাভ লাভ রিয়াক্ট দিয়েছে, রাকেশ এসডি ওয়াও লিখেছে, গৌতম বেরা লিখেছে বাইরে বৃষ্টি, তার মধ্যে ঘটনাগুলো পুরো জমে যাচ্ছে, সুদীপ্তা ঘোষ লিখছে দাদা প্লিজ নামটা ভালো করে বলো, আমার নাম সুদীপ্তা, তুমি সুদীপ্ত কেন বলো, না গো সুদীপ্ত যার নামটা বলি সেটা অন্য কেউ, তোমার কমেন্টটা আমি আজকে ফার্স্ট দেখলাম, যাই হোক থ্যাংক ইউ সুদীপ্ত দি কমেন্ট করার জন্য, এতটা পেশেন্স রাখার জন্য, কারণ অনেক সময় না কি হয় কমেন্ট বেশি আসলে কি হয় নামগুলো না হাইড হয়ে যায়, ওপরের দিকে যেতে শুরু করে, তো যাকে থ্যাংক ইউ সো মাচ এতটা পেশেন্স রাখার জন্য, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আরও কমেন্ট করেছে তৃষা চ্যাটার্জি, মৌ দত্ত, চন্দনা ঘণ্টা, মনিকা ত্রিপুরা, প্রতিমা, কুলসাম গাজী, প্রদীপ চক্রবর্তী, মিঠু হাজরা, অপর্ণা দত্ত, মিষ্টি পাখি, শিবশঙ্কর হাজরা, গীতা গোস্বামী, রিন্টু বুনিয়া, বিদিশা ঘোষ, রাকেশ মণ্ডল, কুকিং উইথ বনানি, পাপিয়া দে, টুম্পা দত্ত, ধ্রুবদা, বিগ বস, কৃষ্ণা বাগ, মিউজিক্যাল লাইফস্টাইল, শ্রীমন্ত মল্লিক, অধীর কুমার সাহা, সুমন পাল, সংঘমিত্র রয়, পিন্টু ধারা, রিয়া দাস লিখেছে তোমার ভয়েসে ঘটনা শুনতে খুব ভালো লাগে, খুব সুন্দর, সুদেশনা সিংহরা লিখছে প্রথম ঘটনাটা ইউনিক ছিল আর দ্বিতীয় ঘটনাটা বেশ ভয়ের ছিল। তারপরে স্যামসুন নাহার কমেন্ট করেছে তোমারও ঠান্ডা লেগেছে, হ্যাঁ ঠান্ডা লেগেছে, শঙ্কর চক্রবর্তী লিখেছে ভূত তো নাকে নাকেই মানাই, হ্যাঁ তা ঠিক, প্রিয়াঙ্কা দাস লিখছে বাহ তোমার ভয়েস অ্যাক্টিং স্কিল একটু করে বাড়ছে, ইম্প্রুভ হচ্ছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ গো, জয়শ্রী গুপ্তা লিখছে গেট উইল সুন, তারপরে আরও কমেন্ট করেছে তহির জুয়াইর, রোহন দাস, চুমকি ঘোষ, জয় বণিক, এরকম আরও বহু শ্রোতা বন্ধুরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের প্রত্যেককে আমি রেসপেক্ট করছি, যারা কমেন্ট করছে, যারা লাইক করছে, যারা বেশি বেশি করে শেয়ার করছে, যারা শুনছে প্রত্যেককেই, কিন্তু তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করার চেষ্টা করো, একটু তাড়াতাড়ি কমেন্ট করার চেষ্টা করো, যাতে আমি বেশি বেশি করে মোটিভেট হতে পারি। যাকে আর একদম কথা বাড়াচ্ছি না, আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।